তবে জনগণের জনগণ চাচ্ছে যে একটা পরিবর্তন, কারণ জনগণ একটা পরিবর্তন চায়, রাষ্ট্রের পরিবর্তন, সমাজের পরিবর্তন, যার কারণে আমরা আশাবাদী জনগণ আমাদের সাথে আছে। কি পরিবর্তন চায় জনগণ এবং আপনারা কি পরিবর্তন করবেন? পরিবর্তন বলতে আজকে প্রত্যেকটা শাখায় দেখেন দুর্নীতি ছেয়ে গেছে। দুর্নীতি আমরা চাই যে এই দুর্নীতিটা মূলোৎপাটন করা। দুর্নীতি মূলোৎপাটন যদি করা যায় তাহলে জনগণের সমস্ত অধিকারগুলো আমরা ফিরিয়ে দিতে পারব। একটা আপনার ক্লিন সিটি এবং গ্রিন সিটি হিসাবে এখন যে কাজ হচ্ছে, যেমন প্রথম আলোয় পত্রিকায় আমরা দেখেছি যে যদি উপর থেকে 100 টাকা বরাদ্দ দেওয়া হয় তাহলে আমাদের কাছে আস্তে আস্তে মাত্র 10 টাকা থাকে, আর বাকি 90 টাকাই দুর্নীতির মানে দুর্নীতি করে পকেটের মধ্যে ভরে যায়। তা আমরা আশাবাদী যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা যদি ক্ষমতায় আসে, আমরা এই 100 টাকার কাজ জনগণকে আমরা 100 টাকাই কাজ দেবো ইনশাআল্লাহ। ইসলামী দলগুলো আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর সাথে জোট নাই, কিন্তু এরপরেও ইসলামী দলগুলো যেগুলো আছে এই দলগুলো আমাদেরকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ। কিন্তু এই দলের বাইরেও যারা আছেন তারাও আমাদেরকে সাপোর্ট করে, এবং ভোটের ক্ষেত্রেও তারাও চায় যে আমার ভোট আমি দিব, অন্য কেউ আমার ভোট দিতে পারবে না, এরকম ভোটার অধিকার, জনগণের ভোটার অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। যে আলহামদুলিল্লাহ আমি যদি রাজশাহী মেয়র নির্বাচিত হই, আমার 1 নম্বর টার্গেট থাকবে দুর্নীতি মূলোৎপাটন করা, এটা 1 নম্বর। 2 নম্বর হলো হোল্ডিং চার্জ যেটা আছে, এই হোল্ডিং চার্জের মধ্যে 30% মকুফ মানে করে দেওয়া হবে, মকুফ করে দেওয়া হবে। এরপর যানবাহনের যে ট্যাক্স আছে আমরা তাদেরকে ফ্রি লাইসেন্স করে দেবো, রিক্সা ভ্যান গাড়ি। হ্যাঁ, এই কারণে যে প্রত্যেকটা জায়গাতে যেখানে দেখেন ট্যাক্স দেওয়ার পরেও প্রত্যেকটা সেক্টরে এইরকম অবস্থা চলছে, অনেকেই যানবাহনের ট্যাক্স দেওয়ার পরেও রাস্তায় রাস্তায় তাদেরকে চাঁদা দিতে হয়, এটা অনেক জায়গায় আছে আপনারা জানেন। আচ্ছা, এরপরে পানির বিল যেটা আছে, পানির বিল 30% এটা মকুফ করে দেবো। যদি কমায় দেয় তাহলে এটা চলবে এই জন্য যে এখন যে পজিশনে আছে যে দুর্নীতি, এই দুর্নীতিটা তখন আর থাকবে না, তখন ওই টাকা দিয়ে আমরা এটা মানে করার চেষ্টা করব, তখন আমাদের টাকা আরও উদ্বৃদ্ধ থাকবে। আমি হাফিজ মাওলানা মুর্শিদ আলম ফারুকি, শিক্ষাগত যোগ্যতা হলো আমি 2021 সালে দরগাপাড়া মাদ্রাসা যেটা আছে এই মাদ্রাসা থেকে দাওরা হাদিস অর্থাৎ মাস্টার্স সম্মান যেটা এরকম করেছি। 2005 সালে টিকাপাড়া মাদ্রাসায় রাজশাহীতে টিকাপাড়া মাদ্রাসায় হেফজ শেষ করেছি, এবং 2018 সালে দারুস সালাম কামিল মাদ্রাসায় এরা এমএ পাশ করেছি মানে মাস্টার্স। তো এরপরে আমি কর্মরত আছি এক মসজিদে ইমাম ও খতিব হিসাবে আছি, রাজশাহীতে একটা কওমি মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় আমি শিক্ষাগত মানে শিক্ষারত আছি আর কি, শিক্ষকতা করছি। এটা মাদ্রাসা তু সাহাবা রাজশাহী কাজলায়। এরপর আমার ছোটোখাটো একটা ব্যবসায় জড়িত আছি, সেটা হলো যে হার্ডওয়ার্সের ব্যবসার সাথে আমি জড়িত আছি।